মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ইমানদার, যারা বিশ্বাসী, ওয়া আমিলুস সালিহাত, ইমানের সাথে সাথে যারা সৎকর্মশীল, ভালো কাজগুলি করে, একটি ভালো কাজের কথা আল্লাহ বলেননি, ওয়া আমিলুস সালিহাত বহু বচন আল্লাহ বলেছেন, নেক কাজ, ভালো কাজ অনেক আছে, ভালো কাজগুলি করে ইমানের সাথে সাথে, তাদের সম্পর্কে এই ভাষায় অনেকগুলি আয়াত আছে। তারপরে বিভিন্ন কথা আল্লাহ পাক বলেছেন, যারা ইমানদার ভালো কাজ করে তাদের জন্য জান্নাত রয়েছে, তারাই সফল কাম, তারা এই, তারা এই, তারা এই। এর মধ্যে এখানে আল্লাহ বলছেন এই আয়াতে সূরা বাইয়েনার আয়াত নম্বর 7, উলাইকা হুম খাইরুল বারিয়া, যারা ইমানদার আর যারা ভালো কাজগুলি করে, ভালো কাজ করার দুটো দিক আছে, ভালো কাজ করার দুটো দিক আছে। একটা হচ্ছে যেই কাজগুলিকে আল্লাহ ভালো বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলেছেন, সেই ভালো কাজগুলি করে, যেই কাজগুলিকে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ কথা কাজ বলেছেন সেগুলি থেকে বেঁচে থাকে, আর তার সাথে সাথে মানুষের বিবেকে যেই আচরণটাকে, আচরণের ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, যেই আখলাক চরিত্রকে খারাপ মনে করা হয় সেই খারাপ আখলাক চরিত্র থেকে বেঁচে থাকি, আর যেই আচার আচরণ ব্যবহারকে ভালো মনে করা হয় সে জনগণের মাঝে সেই ভালো আচার আচরণ গ্রহণ করে। এই হচ্ছে ভালো কথা কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার এবং ভালো কথা কাজে অংশ নেই তারা হচ্ছে খাইরুল বারিয়া, উলাইকা হুম খাইরুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টি জগতের সেরা, সৃষ্টি জগতের সেরা তারা। বারিয়া শুধু মানুষ না, বারিয়া মানে আল্লাহর মখলুক, যে কোনো মখলুক, মানুষ হোক, জিন হোক, ফেরেস্তা মালাইকা হোক, কারণ মালাইকাই শ্রেষ্ঠ, তাদের দ্বারা পাপ পাই না, আর জিনদের মধ্যে ভালো জিনও আছে, আল্লাহর নেক বান্দাও আছে, অসৎও আছে, মানুষের মধ্যে আল্লাহর নেক বান্দাও আছে, ভালো মানুষ আছে, আবার খারাপও আছে, এছাড়াও নিষ্পাপ জীবজন্তু আছে যাদের কোনো পাপ হয় না, কিন্তু তারা অন্য অন্য পশু পাখি, আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলছেন, যারা ইমানদার আর তার সাথে সাথে যারা সৎকর্মশীল, ভালো কাজগুলি করে। তাহলে বোঝা গেল যে আপনি যদি ভালো মানুষ হতে চান তাহলে আপনাকে প্রথম ইমানদার হইতে হবে। ইমান মানে ইমানের সংজ্ঞা আপনাকে বুঝতে হবে, ইমানের সংজ্ঞা বুঝে ইমানের মধ্যে যে ইতিবাচক বিষয়গুলি রয়েছে সেগুলি আপনার মধ্যে থাকতে হবে, ইমানের পরিপন্থী বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে পুরোপুরি আপনাকে বাঁচতে হবে। ইমানের পরিপন্থী বিষয় বুঝে, ইমানের একটা দিক হচ্ছে তৌহিদ, তৌহিদ আল্লাহর একত্ব, তাহলে তৌহিদ পূর্ণমাত্রায় আপনার মধ্যে থাকতে হবে, আর যার মধ্যে যত সুন্দর তৌহিদ আছে তত ভালো মানুষ সে। ইমানের তৌহিদ যখন একটা বড় দিক, গুরুত্বপূর্ণ দিক, প্রথম দিক, তাহলে তার বিপরীতটা মনে রাখতে হবে, তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, তাহলে শিরক থেকে পুরোপুরি বাঁচতে হবে ভালো মানুষ হইতে হইলে। ইমানের একটি দিক হচ্ছে রাসূলের প্রতি ইমান, রাসূলের প্রতি ইমানের একটা বড় দাবি হচ্ছে যে রাসূলকে মেনে চলতে হবে, মানে তার আনুগত্য করতে হবে, তার ইত্তেবা, তার অনুসরণ করতে হবে, তার পেছনে পেছনে চলতে হবে, তার বিপরীত দিকেও যাওয়া যাবে না, তার আগেও বাড়া যাবে না, ধর্মের নামে বিধাত করা যাবে না যে এগিয়ে চলে গেলাম আর দিন ধর্মে নবী করেছেন আমরা সামান্য কিছু করলাম, এইরকম চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে হবে, নবীর অনুসারী হইতে হবে। যখন এটা হচ্ছে আপনার করণীয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে ইমানদার হওয়ার জন্য বিদাত মুক্ত হইতে হবে। তাহলে বিদাতই ভালো মানুষ না, যতই দাড়িওয়ালা মানুষ হোক না কেন, আর যতই তাহাজ্জুদ গুজার মানুষ হোক না কেন, আর যতই মুসল্লি হোক না কেন, আর যতই আপনার জনকল্যাণমূলক কাজ করনেওয়ালা হোক না কেন, সে ভালো মানুষ নাই, কারণ তার ইমানেই ত্রুটি আছে, যেটা হচ্ছে প্রথম বিষয় ভালো মানুষ হওয়ার জন্য। ভালো মানুষ তাহলে ইমানের যখন ব্যাখ্যা করবেন, হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ,
তখন ভালো মানুষ ওই ব্যক্তি যে তৌহিদ প্রতিষ্ঠাকারী, যে শিরক কুফরি থেকে মুক্ত, নাস্তিকতা গুমরাহি থেকে মুক্ত, আল্লাহ দ্রোহিতা থেকে মুক্ত, এইরকমই বিদাত থেকে মুক্ত, সন্ন্যতের অনুসারী, নবীর তরিকার তলাশ করে, নবীর তরিকা জানার পরে নবীর তরিকায় চলার চেষ্টা করে, এরাই হচ্ছে ভালো মানুষ। এটা হচ্ছে ঈমান আমানুর মধ্যে এতগুলি কথা আছে সংক্ষেপে তারপরে বললাম, কারণ আরো 15টি গুণ আপনাকে বলতে হবে আমাকে আজকে সংক্ষেপে। আর তার সাথে সাথে ভালো কাজগুলি করলো, যতগুলি কাজ আল্লাহকে রাজি করতে পারে সেগুলি হচ্ছে ভালো কাজ। যেই কথা কাজের মাধ্যমে আল্লাহ আপনার রব রাজি হয়ে যাবেন সেগুলি হচ্ছে ভালো কাজ। আর যেই কথা কাজের মাধ্যমে যদি ওগুলি করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট নারাজ হয়ে যাবেন সেগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। সলিহা, যেমন আপনার নামাজ পড়া ভালো কাজ, তেমনি আপনার হারাম খাওয়া থেকে বেঁচে থাকা ভালো কাজ। আপনি কোনো আমল করেন নেগেটিভ, শুধু হারাম একটা দানা খান না আপনি, এটি আপনার ভালো কাজ। হালাল রুজি রোজগার করছেন, হারাম একটা পকেট একটা রিয়াল ঢুকান না, এটাই আপনার ভালো কাজ। যে কোনো পাপ থেকে বেঁচে থাকাই হচ্ছে আপনার ভালো কাজ। ওয়ামেলুস সলিহাত। তাহলে ঈমানের সাথে সাথে যখন আপনি যেগুলি ভালো কাজ করণীয় সেগুলি করবেন, যেগুলো মন্দ কথা কাজ সেগুলো থেকে বেঁচে থাকবেন, যেগুলি আল্লাহকে নারাজ করে সেগুলি থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনি সৃষ্টির সেরা হয়তো খাইরুল বারিয়া, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মমিন সৎকর্মশীল বান্দা সবচেয়ে ভালো মানুষ, আর সবচেয়ে ভালো ইমানদার আর সবচেয়ে বেশি ভালো আমলকারী হচ্ছেন আম্বিয়া রসুলগণ, ঠিক না? ঠিক বল বলছে নাকি? সবচেয়ে ভালো ইমানদার কারা? ওলিরা না নবীরা? আমার দেশের ভাষা একটু বলি, ওলিরা নবীরা, কারণ ওলিদের প্রশংসা করতে করতে এমন কথা বলেছে সুফিরা যে খুজনা বাহরান, এক সুফি বলছে, ওলি বলছে যে খুজনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহেলিহি, বলছে এমন এমন সাগরে আমরা পাড়ি দিয়েছি যে নবী রসুলগণ তার কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে, যেতে পারেনি, আমরা পাড়ি দিয়ে দিয়েছি। তাহলে কি বোঝা গেল? কি শিখাই বেলায়তে, কি শিখাই সুফিজমে, কি শিখাই পীরতন্ত্রে, কি শিখাই যে নবী রসুল আদম নো মুসা ঈসা মোহাম্মদ রসুল্লাহ চাইতে শ্রেষ্ঠ হচ্ছে জিলানি আর চিস্তি, ঠিক না? এটাই কি আপনার ধর্মকর্ম? এটাই কি কোরআনের শিক্ষা? না, কখনো না। কোরআনের শিক্ষা হচ্ছে যে আল্লাহ পাকের পুরস্কৃত মিনান্নবীনা, আগে নবীদের কথা বলেছেন, তারপরে সিদ্দিকিনদের কথা বলেছেন, তারপরে সোহাদার কথা বলেছেন, সোহাদা শহীদ যারা হয়েছে, আর ওলামা সেখানে ওসেম রাহমাল্লাহ বলছেন সোহাদা আল্লাহর ওয়াহদানিয়ত একত্বের সাক্ষ্যদাতা, আল্লাহ ওলামাদেরকে বলেছেন ওলামা এতে সামিল, তারপরে সলেহীন নেক লোক ওলি যাদেরকে বলছেন ওদের কথা আসছে, বা মুসলিম সমাজের যারাই নেক আমল করে তারা তাদের স্তর আসছে। তাহলে চিন্তা করুন, আম্বিয়া রসুলকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দান করেছেন, তাদের ঈমান সুন্দর হওয়ার কারণে, তাদের আমল সুন্দর হওয়ার কারণে। বলছিলাম যে সবচেয়ে ভালো ঈমানদার আর সবচেয়ে ভালো আমলকারী হচ্ছেন নবী রসুলগণ, তারা সবচেয়ে ভালো মানুষ। তাদের চরিত্রগুলি খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে যদি আমরা গ্রহণ করি যে নবীর যেমন চরিত্র ছিল তেমন আমি আমার চরিত্র হবে, নবীর যেমন ইবাদত ছিল আমার ইবাদত, নবীর যেমন নামাজ ছিল আমার নামাজ হবে, নবীর যেমন কথাবার্তা ছিল পারিবারিক জীবন ছিল তেমন আমি আমার স্ত্রীর সাথে আচার আচরণ করব, তাহলেই তো আমরা ভালো মানুষ হয়ে যাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফটোকপি হওয়ার চেষ্টা করলেই সবচেয়ে ভালো মানুষ ইনশাআল্লাহ তাআলা হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক